কোরআনে কারিম দেখে দেখে পড়ার কোনো বিধান আছে কিনা? আমরা অনেক জায়গায় সময় দেখি টেলিভিশনে দেখা যায় যে অনেকে দেখে দেখে পড়ছেন, যে এই বিষয়টা বৈধ কিনা। তারাবির নামাজ এবং অন্য নামাজে দেখে কোরআন পড়াটা ফুকাহারা মতভেদ করেছেন, তবে কোরআন সুন্নাহ এবং সাহাবিগণের আমলের আলোকে এটা একটা অনুচিত কাজ। কোরআন করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ পড়েছেন এবং কোরআন নাজিল হয়েছে মূলত মুখস্থ রাখার জন্য, এটা কিতাবের লিখে রাখার জন্য নয়। প্রতিটি মুমেনই কোরআন মুখস্থ করবে, এটাই কোরআনের দাবি। আর যিনি ইমাম হবেন তিনি হাফেজে কোরআন হবেন, এটাও ইমানের দাবি, কোরআনের দাবি। সাহাবায়ে কেরাম কখনো কোরআন দেখে পড়েননি, এরকম পাওয়া যায় না। শুধু একটা ঘটনা পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন খাদেম ছিলেন, মাওলা ছিলেন, আজাদ করা দাস ছিলেন, দাকওয়ান। আয়েশা অনেক সময় নিজে রাদিয়াল্লাহু তাআলা আনহা জামাত তারাবির ব্যবস্থা করতেন, যাকওয়ান ইমাম হতেন সামনে, তিনি কোরআন দেখে পড়তেন। আচ্ছা, এটা একটা ব্যক্তিগত ঘটনা। আমরা যদি ইসলামের ভিতরে বেশি এবং কমের সমন্বয় না করি তাহলে ইসলামের মূল সুন্নতগুলো মারা যাবে। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের ঘটনা দেখছি, তারা সবাই মুখস্থ পড়ছেন। জি, একটা ঘটনা পাওয়া যায় যে তিনি দেখে পড়েছেন। শত শত ঘটনার ভিতরে একটা ঘটনা, এবং সেটা খোলাফায়ে রাশেদিন করেননি, মশহুর সাহাবীরা করেননি, একজন তাবেই করেছেন, একজন সাহাবি অনুমোদন করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনুমোদন করেছেন, একজন তাবেই যাকওয়ান তিনি এটা করেছেন। তো এই ঘটনাটাকে আমরা রীতি বানাতে পারি না, এরকম ছোট ছোট ঘটনাকে রীতি বানালে সমাজে বেদাত তৈরি হয়। এগুলো রেয়ার ঘটনা। হ্যাঁ, এই জন্য এই রেয়ার ঘটনার বিধানটা কি? সর্বোচ্চ বিধান হতে পারে যে এটা একটা জায়েজ কর্ম, প্রয়োজনে জায়েজ হতে পারে, জি, তবে সুন্নতের খেলাফ অনুত্তম কর্ম। তো এটা অনেক ফকি বলেছেন, আর কেউ কেউ বলেছেন এটা নাজেজ। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিগত ইজতিহাদ, আমরা তার ইজতিহাদকে সম্মান করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম, সাহাবীগণ, তাবেঈগণের সাধারণ কর্মের বিপরীতে এটাকে আমরা অনুমোদন করি না। এই জন্য আমরা অনেক সময় দেখি অনেকে ইমাম সাহেব কোরআন পড়ছেন আবার উনি তাকিয়ে দেখছেন, এটা সত্যই আপত্তিকর কাজ, কারণ কোরআন শুনতে হবে। সাহাবায়ে কেরাম এরকম করেননি যে কোরআন বের করে করে দেখেছেন, তাবেঈন এরকম করেননি, কাজেই এটা আপত্তিকর কাজ। এটা নামাজের যে আদব, সলাতের যে আদব, এটার সাথে বিপরীত। মনোযোগ, ইজা কুরআ আল কোরআন ফাস্তামিউ লাহু, ইজা কুরআ আল কোরআন ফাস্তামিউ লাহু, মন দিয়ে শুনো। এটা আবার শোনার সাথে দেখতে হবে, এটা না কোরআনের নির্দেশ, না সুন্নাহর নির্দেশ, না সাহাবী তাবেঈগণের কর্ম। তবে এক্ষেত্রে কেউ যদি ওই দেখে দেখে পড়ে, মানে অন্য কেউ সালাতের বাহিরে থাকলেও কিন্তু তার মনে একটা খটকা লাগে যে আসলে কি নামাজে আছে কিনা। নামাজের যে একটা সুরত, একটা কাইফিয়াত, সেটাও কিন্তু অনেকটা। এটা আরো যারা ফোকাহারা, কাদিম ফোকাহারা একটা ভালো কথা বলেছেন, এটা আহলে কিতাবদের অনুকরণ। অর্থাৎ মুসলিম উম্মার সাথে অন্যান্য উম্মার একটা মৌলিক পার্থক্য আছে, সেটা হলো মুসলিম উম্মার কোরআনটা একটা মুজিজা, এটা মুখস্থ হয়। জি, আহলে কিতাব অর্থাৎ তাওরাত, ইনজিল, জাবুর বা অন্যান্য কিতাব যাদের ছিল, তারা কখনো মুখস্থ করতে পারেননি, এটা করার মতো অলৌকিক কিছু না। এই জন্য তারা সবসময় তাদের প্রার্থনা দেখে 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 পড়ে। আর মুসলমান সবসময় কোরআন হেফজ করে, প্রতিটি কিশোর হাফেজ হয়ে উঠবে, অন্তত আলেম হবেন হাফেজ হয়ে উঠবে। কাজে আমরা যদি ওই দেখে পড়ি, এটা আমরা বর্তমানে অনুভব শানের বিপরীত। হ্যাঁ, শানের বিপরীত।